হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসিলেবাস। আনসিলেবাস তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটা রয়েছে ভারতের অর্থনীতি নিয়ে, তো চলো দেখে নেওয়া যাক। আজকের টপিকটা হচ্ছে অর্থ এবং ব্যাংকিং ধারণা, ব্যাংকিংয়ের যে ধারণাগুলো এবং অর্থ কি কাকে বলে, এই সামান্য কিছু মানে তত্ত্ব নিয়ে এই আজকের ইকোনমিক্সের বা অর্থনীতির, ভারতের অর্থনীতির যে ভিডিওটা, চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো, অর্থ কি বা টাকা কি বা মানি কি, যেটাই বলো না কেন, তো অ্যাকচুয়ালি অর্থ বলে তো সেরকম কিছু মানে সেরকম কিছু বোঝায় না শুধুমাত্র টাকা ছাড়া। আর টাকাটা তো অ্যাকচুয়ালি কিছুই না, অ্যাকচুয়ালি মানে বিনিময় প্রথা ছিল আগে সিস্টেমটা। তো সেই বিনিময় প্রথায় কী হতো, তুমি একটা কাউকে জিনিস দিচ্ছ সেম পরিমাণ কি হয়তো একটু বেশি বা কম, মানে বর্তমান সমাজের সেটা তুলনা করা যায়, সেই সময় সেরকম তুলনা করতো না আগের দিনে মানুষ। তো সেই রকম প্রসেসে দেওয়া নেওয়া প্রথা ছিল যে তুমি এটা দিবে আমাকে আর আমি তার পরিবর্তে এটা দেবো তোমাকে। তো এই সিস্টেমটাকে পরিবর্তিত করে কি করা হলো, যাতে এটা মনে করো, ধরো তোমার কাছে চাল রয়েছে, আমার কাছেও চাল রয়েছে, তো আমার কাছে ডাল রয়েছে, তোমার কাছে ডাল নেই। তুমি ডালটা আমার থেকে নিতে যাচ্ছ, হ্যাঁ, কিন্তু আমার তো দরকার নেই চালের। তখন তখন কি করতে হবে, তার জন্য যে একটা প্রসেস তৈরি করা হয়েছে সেটা হচ্ছে টাকা বা মুদ্রা। সেই সময় মুদ্রা তো ছিল না, সেই সময় ছিল ধরো গড়ি, তারপরে হচ্ছে সোনার, মানে বলতে পারো যে সোনার যে স্বর্ণ যে কি বলবো, স্বর্ণ যে মুদ্রা নয় অ্যাকচুয়ালি, সোনার অ্যাকচুয়ালি সেটা পাথরের মতো, পাথরও নয়, পাথর বললে অনেক বড় হয়ে যাবে, সোনার ক্ষুদ্র ক্ষুদ্র দেখো ধরো কণার মতো কিছু কিছু অংশ সেরকম বলতে পারো। তোমরা তারপরে হচ্ছে এইসব ব্যবহার করে কিন্তু তখন কি করতো, প্রথম সেই সিস্টেমই আসলো যেটা সব থেকে সেই সময় সেই সময় যে মূল্যবান জিনিসগুলো ছিল, সেই সময় জিনিসগুলো দিয়ে, সেই মূল্যবান জিনিসগুলো দিয়ে কি করতো, সেটা একটা নির্দিষ্ট ধরা হতো যে এতটুকু পরিমাণে একটা অংশ মানে তার পরিবর্তে এটা এটা পাওয়া যাবে, আর তার থেকে বড় পরিমাণে অংশ মানে তার থেকে এটা এটা পাওয়া যাবে। এই প্রসেসে কিন্তু বিনিময় প্রথাটা চলছিল, যেটা পরবর্তীকালে আস্তে আস্তে মুদ্রা হিসেবে আসলো। এই যেখানে ওই পরিমাণের মানে বড় ছোট ব্যাপারটাকে বন্ধ করে দিয়ে একটা কয়েনের ভিতরে লিখে দেওয়া হলো 1, 2, 3, সেরকমভাবেই কয়েন তৈরি হয়ে গেল। পরবর্তীকালে সেটা বর্তমানে আধুনিক যুগের টাকা রূপে পরিণত হয়েছে। এটা হচ্ছে মানে অর্থ বা অর্থর যে ইতিহাসটা কী করে আসলো। তো অর্থ হলো বিনিময়ের সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম, সবচেয়ে বিনিময়ের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ব্যবহার এটাই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। তো বর্তমান যুগে তো সেরকম, তুমি আমাকে ধরো 1 বস্তা চাল দিলে তার পরিবর্তে একটা সোনার কয়েন দিয়ে দিলাম, সেরকম তো প্রসেস বর্তমানে নেই। তো সবথেকে বেশি মানে কি, সবথেকে এটি ব্যবহার করা হয় অর্থ। এটি অর্থনৈতিক ইউনিট যা একটি লেনদেন অর্থনীতিতে বিনিময়ের সার্বজনীনভাবে স্বীকৃত উপায় হিসেবে কাজ করে। অর্থ লেনদেনের খরচ কমানোর সুবিধা প্রদান করে। লেনদেনের খরচ অবশ্যই কমাবে। দেখো ধরো ধরো তোমার কাছে একটা চাল রয়েছে, আমার কাছে ডাল রয়েছে, যেটা প্রসেসটা বললাম। এখন তুমি যদি আমাকে সোনাটা দাও, সেটার ক্ষেত্রে কিন্তু লেনদেনের প্রসেসটা একটু বেড়ে গেল। সেই হিসাবে তোমাকে, তুমি যদি আমাকে একটা 10,000 টাকার নোট দিয়ে দাও, বা 10,000 টাকা দিয়ে দাও, বা 1,000 টাকার নোট দাও, 1,000 টাকা তো নেই এখন, 2,000 টাকার যে একটু নোট দিয়ে দাও, ধরো কিছু চাল নিয়ে এলো, নিয়ে নিলে তুমি 2,000 টাকার নোট দিয়ে দিলে, তো সেই 2,000 টাকার নোটের যে খরচ সেটা কিন্তু কমে গেল আগের থেকে। আর বর্তমান যুগে তো আরও কম কমে গিয়েছে, কেন, কারণ প্লাস্টিক মানি এসে পড়েছে। প্লাস্টিক মানি ধরো তোমার কাছেও টাকা রয়ে, তোমার ব্যাংক একটা ব্যাংক রয়েছে যেখান থেকে টাকা কি হচ্ছে, সেই ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার হচ্ছে, তোমার মাঝখানে কোনো মানে তোমার নিয়েও আসতে হচ্ছে না, বা গভর্নমেন্টেরও সেই রকম যে তুমি একটা টাকা যে তুমি ব্যবহার করছো সেটার পিছনে কিন্তু গভর্নমেন্টের খরচ হয়। এখন তুমি বলবে কী করে খরচ হয়, অবশ্যই তুমি যদি মানে জেনে থাকো তা অবশ্যই জানবে যে ধরো তুমি একটা 2,000 টাকার নোট ব্যবহার করছো, সেই 2,000 টাকার নোট ব্যবহার করছো, তুমি ব্যবহার করছো, তারপরে একজন ব্যবহার করছে, আরেকজন ব্যবহার করছে, ব্যবহার করতে করতে সেই নাম্বারটা কিন্তু একটা নাম্বার রয়েছে 2,000 টাকার নোটে, সেটা কিন্তু মনে রাখো, তাহলে বুঝতে হবে। তো এরকমভাবে ব্যবহার করছো, তবে নোটটা কোনো কারণ হয়তো নষ্ট হওয়ার দিকে, বা নষ্ট হওয়ার দিকে যেটি হোক না কেন, নষ্ট হওয়া প্রায় হয়েই যাবে অ্যাকচুয়ালি। তো তখন সেটা কিন্তু ব্যাংকে যখন যাবে, সেই ব্যাংকে গিয়ে কী হবে, সেই নোটের যে নাম্বার অনুসারে আবার ওই সেম নতুন করে ওই সেই নোট অনুসারেই, নাম্বার অনুসারেই কিন্তু একটা নোট তৈরি হবে। এছাড়া মানে এরকম নয় যে অন্য নোট নাম্বারে তৈরি হবে, সেই সেম নাম্বারে তৈরি হবে, আর এই পুরোনো নোটটাকে মানে গভর্নমেন্ট ফেলে দিয়ে নতুন নোট তৈরি করে ফেলবে। আর এই প্রসেসে কিন্তু গভর্নমেন্টের অনেক মানে ইনভেস্ট লাগে বা খরচ হয়, যাই বলো না কেন,
তো এই খরচগুলো কিন্তু গভর্নমেন্টের কমে যাচ্ছে। আর দেখবে রিসেন্টলি মানে আরবিআই তো অনেক নতুন সিস্টেম তৈরি করছে ইউপিআই এর মতো, তো ইউপিআই সব থেকে মানে ভালো সিস্টেম পৃথিবীর মধ্যে, এটা আমরা নয় আমেরিকাও স্বীকার করেছে। কারণ মাস্টার কার্ড, বর্তমান মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলো কিন্তু সব কেউ ব্যবহার করছে না, সব ইউপিআই ব্যবহার করছে ভারতবর্ষে। ভারতবর্ষে যারাও 33টা কান্ট্রি রয়েছে যারা কিনা ইউপিআই সহমত জানিয়েছে যে তারাও ইউপিআই ব্যবহার করতে চায়। আর এর সাথে কিন্তু আমাদের রূপে যে রূপে কার্ড সেটা কিন্তু জড়িত হয়ে যাবে, আর এর ফলে কিন্তু আমাদের লেনদেন করার সুবিধা হবে ডলারের পরিবর্তে। যাই হোক, সেটা অনেক বিদেশ নীতির দিকে চলে যাচ্ছে। যাই হোক, তো তো এই ইউপিআই ব্যবহার করে কি হবে, সেখানে তুমি যে টাকা লেনদেন সেখানে কিন্তু জাস্ট মানে একটা মানে ক্লিকেই তোমার লেনদেনটা হয়ে যাচ্ছে। এর ফলে গভর্নমেন্টের কোনো খরচ হচ্ছে না, গভর্নমেন্টের কোনো কোথাও কোনো কিছু মানে তৈরি করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। তো যাই হোক, তো সেরকমভাবে কিন্তু খরচটা, লেনদেনের খরচটা কিন্তু অনেক কমে যাচ্ছে এই মানে টাকার যে সুবিধা, কমতে কমতে একদম পুরো জিরো হয়ে যাবে গভর্নমেন্টের একদিন, যেখানে কি হবে শুধুমাত্র মানে ব্যাংক বা আরবিআই শুধুমাত্র নির্দিষ্ট রাখবে তোমার কত টাকা আছে, বা আরবিআই এর কাছে শুধুমাত্র একটা নাম্বার মানে থেকে যাবে। এক সময় আসবে যে সময় শুধুমাত্র তোমার কাছে তোমার যে মানে তোমার তো অ্যাকচুয়ালি তোমার স্টেট ব্যাংকে রয়েছে, কিন্তু স্টেট ব্যাংকের একটা ধরো এটা একটা আরবিআই, তো আরবিআই এটা একটা ব্যাংক, তো এটা আরবিআই আইবিআই একটা মনে করো কি বলবো তোমাদের, ধরো ভালো করে বোঝাচ্ছি, ধরো এটা আরবিআই, এটা আরবিআই পুরোটা, তো আরবিআই এর মধ্যে, আরবিআই এর মধ্যে খাতা খুলেছে কে, এসবিআই, তো তোমার এরকম এসবিআই, তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি, তারপরে হচ্ছে অনেক অনেকগুলো ব্যাংকের খাতা রয়েছে আরবিআই এর মধ্যে। এখন তোমার ব্যাংকের খাতা কোথায় রয়েছে, এসবিআই, তো এসবিআই আরেকটা নিজস্ব ব্রাঞ্চ রয়েছে, তো আর মানে এসবিআই খাতা খুলেছে কোথায়, আরবিআই এর কাছে, তো আর মানে এসবিআই এসবিআই এর ভিতরে তুমি খাতা খুলেছ, বুঝতে পারলে, তো তোমার টাকাটা রয়েছে এসবিআই, তো এসবিআই থেকে কোথায় যাবে, তুমি যাও তুমি কাউকে টাকাটা তোমার ট্রান্সফার করবে কোথায়, ধরো কাউ তোমার বন্ধুকে টাকা ট্রান্সফার করবে, কিছু কিনেছো তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার করবে, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরও কিন্তু আরবিআই একটা অ্যাকাউন্ট রয়েছে, সেখানে তুমি ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আলটিমেটলি দেখা যাবে কি, কোনো মানে সর্বোপরি সবার শেষে এটাই দেখা যাবে, এখন নয় মানে আধুনিক যুগ সেই যুগে আসবে যখন ব্যাংকের কাছেও এক টাকা থাকবে না, সব কিছু ওই ইন্টারনেটের মাধ্যমে টাকাটা মানে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে ঘুরতে থাকবে। তো এই সময় এক সময় আসবে যেটা এখনও আসেনি অবশ্যই, সেটার দিকে গভর্নমেন্টও চাইছে, কারণ সেটা হলে গভর্নমেন্টের আরও খরচ বেড়ে যায়, ব্ল্যাক মানি মানে আটকানো সম্ভব হবে, ট্যাক্স না দেওয়া সেটা আটকানো সম্ভব, অনেক কিছু লাভ হবে গভর্নমেন্টের, উন্নয়নের ক্ষেত্রেও অনেক লাভ হবে। যাই হোক, তো ট্যাক্স বা ব্ল্যাক মানি সেটা লাস্টে বলবো যে ব্ল্যাক মানি অ্যাকচুয়ালি কী জিনিসটা, শুধুমাত্র একজন ব্যক্তি নিয়ে গঠিত অর্থনীতি পণ্যের কোনো বিনিময়ের হতে পারে না। দেখো ধরো তুমি একটা রাজ্যে বাস করো, সেখানে যদি একা একজন ব্যক্তি থাকো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি কার সাথে বিনিময় প্রথা বা টাকা লেনদেন করবে সেটা তো সম্ভব নয় না। তো এইভাবে অর্থের ভূমিকা কিন্তু থাকতে পারে না এই এই একা একা যদি থাকো সেই ক্ষেত্রে, বুঝতে পারলে। মোদ্দা কথা, তুমি অর্থনীতির যে এটা মানে এই যে বিনিময় প্রথা ছিল সেটাকে কিন্তু পরবর্তীকালে বিনিময় প্রথাকে বিনিময় প্রথার মানে যে প্রথা যে যে জিনিসটা দিয়ে বিনিময় করা হতো প্রথাটা ছিল সেটাতেই অ্যাকচুয়ালি অর্থ বা মানি বা টাকাটা মানে সেখানেই ইনক্লুড হয়ে যায়। যাই হোক, নেক্সট দেখো অর্থের সংজ্ঞা। অর্থের সংজ্ঞা কি, যাহা আইন অনুসারে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে অর্থের সংজ্ঞা, হচ্ছে আইন অনুসারে। এটা কিন্তু অর্থ কি মানে কি, আইন অনুসারে কিন্তু একটা তোমার বৈধ, দেখবে যখন ওই নোটবন্দি করেছিল, নোটবন্দি অ্যাকচুয়ালি নয় সেটা মানে অন্য একটা মানে যেটা অফিসিয়াল যেটা ভুলে গেলাম নামটা, যাই হোক মনে পড়ছে না এই মুহূর্তে, তো সেটা দেখুন যখন করে আর কি, তখন কিন্তু সেটার যে লিগ্যাল যে রাইট সেই টাকাটার, সেটা কিন্তু গভর্নমেন্ট কি বলে দেয় যে এটার মধ্যে আমি আর মানে মানে বিশ্বাস রাখছি না বা আমি আমার আর কোনো দায়িত্ব নেই, তখনই যখনই গভর্নমেন্ট তুলে নেয় নিজের হাত কোনো কোনো টাকার থেকে, তারপরে কিন্তু সেইটার মূল্য একদম একদম মূল্যহীন হয়ে যায়। কারণ সেটা কি, সেটার মধ্যে সেটা একটা মানে আরবিআইয়ের একটা বলতে পারো বিনিময় প্রথার একটা অংশ, যেটা দিয়ে তুমি বিনিময়
মানে মানে বিনিময় প্রথার ক্ষেত্রে তোমার কাজে কাজে দিবে। আর সেটা যদি গভর্নমেন্ট বন্ধ করে দেয়, বলে যে আমার এটা দায়িত্ব নেই আর আমি এটা এটাকে বন্ধ করে দিচ্ছি, তাহলে কিন্তু সেটা আরবিআই নিবে না। আরবিআই না নিলে তুমি বিনিময় প্রথায় কোনো কাজে লাগাতে পারবে না। আলটিমেটলি কী হবে, তোমার বিনিময় প্রথায় বা টাকা সেই কাজে কাজে লাগবে না। তো সেটাই হচ্ছে, তো আইন অনুসারে বিনিময়ের মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। যেমন কাগজের টাকা, মুদ্রা, নোট ও মুদ্রাকে বলা হয় কি, ফিয়াট অর্থ। তো এই ফিয়াট মানি, যেটা ফিয়াট অর্থ, সেটা নিয়েও মানে আলোচনা করব ভিডিও শেষের দিকে। তো তোমরা অনেক বড় ভিডিও হলে তোমরা দেখতে চাও না, এটাই আমার খুব দুঃখ হয়। কারণ দেখো, একটা টপিক তোমাদের তো এখনো ছোট ক্লাস নেই, হয়তো আমি আমি বেশিরভাগই দেখবে টপিকগুলো বেসিক থেকে অ্যাডভান্স চেষ্টা করি। এখন তোমাদের এখন বুঝতে পারি না যে তোমাদের কীরকম লাগছে বা কতটুকু লেন্থের ভিডিওগুলো চাও। যদি বলো একটা ভিডিওকে আমি পার্ট পার্ট করে 10 মিনিট 10 মিনিট করে তিনটে পার্টে চারটা পার্টে বানাবো, বানাতে বলো, তাহলে অবশ্যই ওরকমভাবে ছোটো ছোটো করেই বানিয়ে দিব। কিন্তু তোমাদের চাই, যা চাই যে তোমাদের যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়, মেন ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের থাকে একটা ভিডিওতে যাতে থেকে যায়, তাহলে তোমাদের সুবিধা হবে, অন্য কোথাও বারবার খুঁজতে হবে না। তো একটা ভিডিওতে যদি ফুল একটা টপিক কমপ্লিট থাকে, সুবিধা হয় তোমাদের। আমার তো মনে হয় সেটাই সুবিধা তোমাদের। যাই হোক, নোট ও মুদ্রাকে বলা হয় কি, ফিয়াট অর্থ বা ফিয়াট মানি, যেহেতু এতে সরকারি আর্থিক কর্তৃপক্ষের আদেশনামা থাকে। দেখো, ফিয়াট মানি অ্যাকচুয়ালি মানে তুমি সাধারণভাবে এটি বলতে পারো যে তুমি এই যে নোট ব্যবহার করছো, 2000 টাকা নোট, তারপর 500 টাকা নোট, এটার মধ্যে কিন্তু গভর্নমেন্টের একটা আদেশ থাকে যে এটা যদি কেউ না মানে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সেই টাকাটা তুমি যদি কাউকে দাও, সে যদি বলে না এটা আমি 500 টাকা বলে গণ্য করি না, তাহলে কিন্তু তাকে আইনি মানে তাকে কিন্তু তার কিন্তু জেল অবশ্যই নির্ধারিত। তার কারণ হচ্ছে, ওই দেখবে অনেক সময় 1 টাকা নিতে মানা করে দেয়, সেটা কিন্তু আইনি মানে আইন হিসেবে কিন্তু দণ্ডনীয় অপরাধ, সেটা মানা করতে পারবে না। কারণ সেটা গভর্নমেন্টের একটা মানে গভর্নমেন্ট থেকে দেওয়া। এখন তুমি বলবে গভর্নমেন্টকে মানি না, তাহলে তোমাকে দেশ থেকে বিদায় দিতে হবে। কারণ গভর্নমেন্ট আর কিছুই নয়, গভর্নমেন্ট মেজরিটি, যাকে মেজরিটি একটা সংস্থা তৈরি করেছে সেটাই হচ্ছে গভর্নমেন্ট। আর মেজরিটি বলেছে যে এই সংস্থা আমাদের পরিচালিত করবে, তাহলে সেটা কিন্তু তোমাকে মানতে হবে সার্বজনীন সেটা। আর মানে মেজরিটির কথা সকলেই মানতে হবে। যাই হোক, তো ক্রাউথার কি, ক্রাউথার হচ্ছে যে সম্পত্তিটি বিনিময়ের মাধ্যম হিসেবে স্বীকৃত হবে এবং একই সঙ্গে পরিমাপ ও মূল্যের সঞ্চয় হিসেবে ব্যবহৃত হবে, সেটি হচ্ছে ক্রাউথার। নেক্সট দেখো, অর্থের কার্যাবলী, অর্থের কাজ কি বা অর্থের কার্যাবলী কি। অর্থের কার্যাবলী কিন্তু দুভাগে মানে মানে দুটি শ্রেণী বা দুটি ভাগে মানে ভাগ করতে পারো। অর্থের যে কাজ সেটা কি প্রাথমিক একটা কাজ বা ফাংশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি কাজ। হ্যাঁ, তো এই প্রাথমিক কাজ কি, প্রাথমিক কাজ হচ্ছে এই বিনিময় একটি মোড, মানে এই বিনিময় প্রথা যে করছো, কাউকে টাকা দিচ্ছ তারপর পরবর্তী মানে তার পরিবর্তে কিছু নিচ্ছ, এই এক্সচেঞ্জের ক্ষেত্রে মোড অফ এক্সচেঞ্জ। আরেকটা হচ্ছে মানের একটি সাধারণ পরিমাপ বা মানে একটি সাধারণ একক, কমন মেজার অফ ভ্যালু অর কমন কমন ইউনিট অফ ভ্যালু। এটা একটা মানে তুমি যে টাকাটা দিচ্ছ সেটা কত পরিমাণ দিচ্ছ, এই যে মানের যে একটা সাধারণ একক সেই হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রাথমিক, এই দুটো হচ্ছে অর্থে প্রাথমিক কিন্তু কার্য। আর অর্থের যে সেকেন্ডারি কাজ, সেগুলো হচ্ছে ধরো তুমি সঞ্চয় করে রেখে দিবে, তারপরে হচ্ছে তুমি কাউকে মানে সেই টাকাটা ট্রান্সফার করবে, মূল্য সঞ্চয় স্থানান্তর, মান স্থানান্তর, বিলম্বিত পেমেন্ট মান, তারপরে ডিফার পেমেন্ট স্ট্যান্ডার্ড, এই এই যে এই এগুলো হচ্ছে সেকেন্ডারি। আর যেটা প্রাথমিক সেটা কিন্তু এটা। নেক্সট দেখো, অর্থের চাহিদা, ডিমান্ড অফ মানি। তো ডিমান্ড অফ মানি কি, এটিকে একজন ব্যক্তি তারল্য পছন্দ হিসাবে তারানো পছন্দ হিসাবে কিন্তু উল্লেখ করা হয়, যা সুদ অর্জনের জন্য বা সতর্কতা হিসেবে তরল আকারে অর্থ, অর্থাৎ নগদ অর্থ রাখার সিদ্ধান্ত, অর্থাৎ নগদ অর্থ রাখার সিদ্ধান্ত। মুদ্রার চাহিদা, মূল্যস্ফীতি, আয়, সুদের হার এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মতো বিভিন্ন কারণের দ্বারা প্রভাবিত হয়। এটা অর্থের চাহিদার জন্য দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, যেমন লেনদেন এবং অনুমানমূলক উদ্দেশ্য, এই উপাদানগুলি কীভাবে অর্থের চাহিদাকে প্রভাবিত করে তা বর্ণনা করতে সাধারণত ব্যবহৃত হয়, এই ডিমান্ড অফ মানি বা অর্থের চাহিদা।
লেনদেনের উদ্দেশ্য কি? তো অর্থের যে চাহিদা সেটার মধ্যে দুটো অংশ রয়েছে, সেটা একটা অংশ হচ্ছে লেনদেনের উদ্দেশ্যে, আর একটা হচ্ছে অনুমানমূলক উদ্দেশ্য। তো এই দুটো উদ্দেশ্য রয়েছে অর্থের চাহিদায়। তো লেনদেনের উদ্দেশ্য কিন্তু অর্থের চাহিদা রয়েছে এবং অনুমানমূলক উদ্দেশ্যও কিন্তু এই অর্থের চাহিদা রয়েছে। নেক্সট দেখো সামগ্রিক অর্থের চাহিদা বা এগ্রিগেট মানি ডিমান্ড। একটি অর্থনীতিতে সম্পূর্ণ চাহিদা লেনদেনের চাহিদা এবং অনুমানমূলক চাহিদা দ্বারা গঠিত, অর্থাৎ সম্পূর্ণ যে চাহিদা সেটা কিন্তু লেনদেনের চাহিদা এবং অনুমানমূলক চাহিদা দ্বারা কিন্তু গঠিত, অর্থাৎ সামগ্রিক যে অর্থ চাহিদা সেটা কিন্তু লেনদেনের চাহিদা এবং অনুমানমূলক চাহিদা দ্বারা গঠিত হয়ে থাকে। তো আগের যেটা মানে প্রকৃত আগের যেটা চাহিদা ছিল সেটা হচ্ছে, দেখো আগেরটা হচ্ছে অর্থের চাহিদা, শুধু অর্থের চাহিদা, ডিমান্ড অফ মানি, আর সেটার মধ্যে সেটা কিন্তু কী ছিল, প্রকৃত জিডিপি এবং মূল্যের মূল্য স্তরের সমানুপাতিক। তো এর আগেটা ছিল কি, প্রকৃত জিডিপি ও মূল্য স্তরের সমানুপাতিক, যেখানে এই সামগ্রিক অর্থের চাহিদার ক্ষেত্রে বাজারের সুদ হারের সাথে বিপরীতভাবে সম্পর্কিত হয়ে থাকে। নেক্সট দেখো ফিয়াট মানি, যেটা বললাম তোমার ফিয়াট মানিটা কি, ফিয়াট মানি তো এটি এমন একটি মুদ্রা যা একটি সরকার আইনি দরপত্র বলে ঘোষণা করে। এটা একটা দরপত্র বা কি বলবো, সে দলিল বলতে পারো, ওটা একটা টাকা না হিসাবে তোমার দলিল হিসাবে বলতে পারো, যে সেটা একটা যে দলিল বা তোমার কাছে সেই কাগজে লেখা রয়েছে যেটা গভর্নমেন্ট থেকে জারি করা, এটা 100 টাকার সমান, এরকম একটা মানে ঘোষণা সেই কাগজটার মাধ্যমে কিন্তু দরপত্র বলা হয় সেটাকে, সেই সরকারি আইনি দরপত্র, সেটা বর্তমানে যেটা তুমি টাকা বা কাগজ যেটি বলো না কেন সে একই কথা। তো সেটা কিন্তু গভর্নমেন্ট সেটা বলে থাকে, কিন্তু একটি প্রকৃত সম্পদ দ্বারা সমর্থিত নয়, অর্থাৎ সেটা কি অ্যাকচুয়ালি কোনো সম্পদ, ধরো সেটা তো একটা কাগজ না, সেটা তো কোনো এখন তুমি যদি বলো যে সেটা সেটাই তো সম্পদ, হ্যাঁ অবশ্যই সেটাই সম্পদ, কিন্তু সেটা কখন সম্পদ, যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট বলছে যে এটা এটার অধিকার বা এটা আইন দ্বারা স্বীকৃত বা এটার এটার দায়িত্ব আমার, এটার এটা লিগাল করা বা এটা না মানলে তার উপরে শাস্তি দিব আমি, আর এটাকে মানতেই হবে। তো এইটা যে যতক্ষণ এর উপরে রয়েছে ততক্ষণ পর্যন্তই সেটা লিগাল, আর যখনই সেটা তুলে নেবে গভর্নমেন্ট যে না এটার পরে এটার উপরে আর আমার কোনো দায়িত্ব নেই, এটা শেষ আজকের থেকে, তারপরে কিন্তু সেটা কাগজ হয়ে যাবে, অর্থাৎ সেটা কোনো কিন্তু মূল্যবান বস্তু নয়, যে সোনার টুকরো নয় যে গভর্নমেন্ট সেখান থেকে হাত উঠিয়ে নিল আর পরবর্তীকালে কী হলো সেই টুকরোটা আমি অন্য কোথাও বিক্রি করলো মানে পয়সা পাবো, সেরকম কিন্তু পাবে না এক টাকাও। যখনই গভর্নমেন্ট সে টাকার থেকে তুমি হাত তুলে নিল, তারপর কিন্তু সেটা কাগজের কাগজের সমান দাম হয়ে গেল। দেখো তাহলে প্রকৃত সম্পদ দ্বারা সমর্থিত নয়, অর্থাৎ প্রকৃত সম্পদ যদি সেটার মধ্যে সোনা থাকতো তাহলে কিন্তু সম্পর্কিত থাকতো, কিন্তু সেখানে সোনাটা আমার কিছু নেই। তো ফিয়াট অর্থের মূল অর্থ উপার্জনের জন্য ব্যবহৃত পণ্যের মূল্যের পরিবর্তে সরবরাহ এবং চাহিদার মধ্যে যোগসূত্র দ্বারা গণনা করা হয়, সাপ্লাই অফ মানি অর্থের যোগান। এটি একটি অর্থনীতিতে একটি নির্দিষ্ট সময়ের জনসাধারণের হাতে থাকে মোট অর্থকে বোঝায়। অর্থ সরবরাহের মধ্যে জাতীয় এবং সরকারের রাজ্য সরকারের হাত থেকে হাতে থাকে সরি রাজ্য সরকারের হাতে থাকা নগদ ব্যালেন্স, সেই সাথে দেশের ব্যাংকিং ব্যবস্থার কাছে থাকা অর্থের স্টক অন্তর্ভুক্ত নয়, কারণ এগুলি দেশের সক্রিয় প্রচলন নেই। নেক্সট দেখো অর্থের সরবরাহের ধারণা, এটা একটি সঞ্চিত অর্থের ধারণা, কোনো একটি নির্দিষ্ট সময়ে জনগণের মধ্যে মোট অর্থের চক্রাকারে আবর্তন হলে তাকে অর্থ সরবরাহ বলে। যদি মনে করো একটা নির্দিষ্ট সময়ে যদি তোমার কাছ থেকে আমার কাছে টাকা আসলো, আমার কাছ থেকে অন্যজনের কাছ থেকে টাকা চলে গেলো, তারপর থেকে অন্য আমি অন্যজন, সেখান থেকে আবার অন্যজন, এবার যদি মানে ঘুরতেই থাকে টাকাটা কারো কাছে মানে চলে গেল, তারপরে ওই মানে কি বলবো পেটুক কাকুর মতো, পেটুক কাকুই বলা ঠিক, পেটুক কাকুর মতো একদম তার কাছেই চলে গেল, আর সে টাকাটা আর বার করছে না, সে কি করলো সে বেছেনার নিচে লুকিয়ে রাখলো, তারপরে ইডি গিয়ে বের করে আনলো, যাই হোক তো সেটাকে ব্ল্যাক মানি, আর সেটাকে কিন্তু পরবর্তীকালে কোথায় চলে গেল, আরবিআইয়ে। আরবিআই চলে যাবে, সে টাকাটা কিন্তু রাজ্য সরকারের হাতে নেই, আরবিআই চলে গিয়েছে টাকাটা।
যাই হোক, তো মোট অর্থের চক্রাকার আবর্তন তাকেই কিন্তু অর্থ সরবরাহ বলে। অর্থ সরবরাহের উপর সরকারের কাছে মোট সঞ্চিত অর্থের পরিমাণ এবং দেশের ব্যাংককে সঞ্চিত অর্থের পরিমাণ নির্ভর করে না, কারণ তারা অর্থ সরবরাহকারী এবং অর্থের উৎপাদক, তাই তাদের কাছে সঞ্চিত অর্থ জনগণের দ্বারা সঞ্চিত অর্থের অংশ নয়। নেক্সট দেখো, অর্থ সরবরাহের কিন্তু পদ্ধতিও রয়েছে। তো এইসব পদ্ধতি রয়েছে অর্থ সরবরাহের ক্ষেত্রে, এইসব পদ্ধতি জিরো এম জিরো সরি এম ও জিরো এম ওয়ান এম থ্রি এগুলো কিন্তু পদ্ধতি রয়েছে অর্থ সরবরাহের ক্ষেত্রে। তো এম ফোর পর্যন্ত রয়েছে, এটা তোমরা দেখে নাও, সেরকম ইম্পর্টেন্ট নয় তবু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, 1998 পর, 1998 পর, 1998 পর কিন্তু তিনটে আরও পদ্ধতি ব্যবহার করা হয় অর্থ সরবরাহ পরিমাণ পদ্ধতির জন্য। সেই তিনটে পদ্ধতি কী কী? এন এম ওয়ান, এন এম টু আর এন এম থ্রি। দেখ, তোমরা এটা মনে রাখবে যে এম প্রথমে, যে 1998 এর আগে যেটা পদ্ধতি ছিল সেটা শুধুমাত্র এম ছিল, আর কত পর্যন্ত? শূন্য থেকে চার, অর্থাৎ পাঁচটা হয়। আর তারপরে যেটা হয় 1998 এর পর অর্থ সরবরাহের যে পদ্ধতি সেটা কিন্তু অর্থ সরবরাহের পরিমাণ পদ্ধতি, সেটা কিন্তু 1998 এর পরে তিনটে পদ্ধতি হয়, এন এম ওয়ান, এন এম টু, এন এম থ্রি। তো এম জিরো সম্পর্কিত তথ্য আরবিআই প্রতি সপ্তাহে কিন্তু দিয়ে থাকে, যেটা এর আগে যে পাঁচটা এম দেখলে, এম জিরো থেকে এম ফোর সেটা কিন্তু আরবিআই প্রতি সপ্তাহে দিয়ে থাকে সেই সম্পর্কে, আর এম ওয়ান এম টু সম্পর্কিত তথ্য দুই সপ্তাহে একবার দিয়ে থাকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, অর্থ গুণক, এটা একটা অতটা ইম্পর্টেন্ট নয়, যাই হোক তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে কালো টাকা কি? যে টাকা কর বা ট্যাক্স ফাঁকি দিয়ে আয় করা হয় তাকে কালো টাকা বলে। এটা কিন্তু মেজর, এই কথাটা বললেই তোমার 90% কালো টাকার যে সংজ্ঞা সেটা হয়ে গেল। ধরো ধরো তো ধরো তুমি একটা বাজার থেকে একটা টিভি নিয়ে আসলে, কালো টাকাটা কী করে হলো? তোমরা অনেক সময় ভাবো কি কালো টাকা শুধুমাত্র মনে হয় বড় বড় লোকের থাকে, মানে গরিব, মানে যারা একদম ছোট একদম শপ রয়েছে, দোকান দোকান রয়েছে, তারা মনে হয় কালো টাকা মানে করতে পারে না, এটা ভুল ধারণা। ওটা কালো টাকা অনেকভাবে করা যায়। তো দেখো, ধরো তুমি একটা টিভি নিয়ে আসবে বাজার থেকে, তো সেই টিভির তো তার জন্য তো ট্যাক্স কাটবে না দোকানদার, সেখানে জিএসটি নিবে, জিএসটি। তো সেই জিএসটির ক্ষেত্রে, তো জিএসটি যখন নিবে, যে সেই ট্যাক্সটা যখন কাটবে টিভিটার জন্য, তুমি যখন নিলে কিনে নিলে, তখন কিন্তু জিএসটিটা যদি না কেটে তুমি যদি ডাইরেক্ট টিভিটা নিয়ে আসো, তাহলে কি হয়, সেই যে মানে টাকাটা, সেই টাকাটা পুরো টাকাটাই কোথায় চলে যাবে? সেই ব্ল্যাক মানিতে চলে যাবে, কারণ সেই টাকাটা ট্যাক্সও দিবে না আর সেই টাকাটা গভর্নমেন্টকে শো করাবে না সেই দোকানদার। তো সেটাই কিন্তু পুরো ব্ল্যাক মানি হয়ে গেল, এই ট্যাক্সটা মেরে দিল, সেই ট্যাক্সটা শুদ্ধ, এই টাকাটুকু ব্ল্যাক মানি চলে গেল। যাদের প্রচুর মানে টাকা রয়েছে বলতে পারো, তাদের কিন্তু এটা খুব থেকে মানে টাকা সঞ্চয় করা সব থেকে সুবিধাজনক মানে পদ্ধতি আর কি। যাই হোক, দেশের আর্থিক বৃদ্ধিতে এর কোনো অবদান? দেখো, ট্যাক্স যদি না পায় গভর্নমেন্ট, গভর্নমেন্ট গভর্নমেন্ট মানেই ট্যাক্স আর কিচ্ছু নয়, গভর্নমেন্ট মানেই ট্যাক্স। ট্যাক্স যদি না দেয় কোনো ব্যক্তি, মানে সারা জন সবাই মানে দেশের জনগণ যদি কোনো টাকা না দেয়, কোনো এক টাকা ট্যাক্স না দেয়, ধরো মানে সারা ভারতবর্ষের যত লোক রয়েছে, কিছু না কিছু তো বিজনেস করছে, কিছু না তো ব্যবসা করছে বা কিছু না কিছু করছে, ধরো তো সার্ভিস ট্যাক্সও তুমি দিয়ে থাকো। তো ধরো তুমি গভর্নমেন্ট জব করছো, তো গভর্নমেন্ট জব করার কারণে তুমি যে গভর্নমেন্ট জব করছো সেটা একটা সার্ভিস দিত, সেখানেও কিন্তু গভর্নমেন্ট তোমার স্যালারি সেখে থেকে কিন্তু কিছু টাকা কেটে রেখে দেয় ট্যাক্স হিসেবে, বুঝতে পারলে? সেটা মানে ভেবো না যে মানে আমার টাকা মানে পুরো টাকাটা দিয়ে দিবে, সেরকম নয়, ট্যাক্স সেখানেও কাটবে। তো এই যে ট্যাক্সটা যদি না নিত, যদি ধরো এক টাকাও ট্যাক্স কেউ না দিবে, মানে কেউ টাকাও নিচ্ছেও না, গম মানে দিচ্ছেই না অ্যাকচুয়ালি, কেউ দিবেই না, এরকম হলো, তাহলে কিন্তু সেই গভর্নমেন্টের এক টাকাও থাকবে না, গভর্নমেন্টের কাছে এক টাকাও থাকবে না মানে মানে উন্নয়ন করার জন্য, কারণ টোটাল উন্নয়নটাই হয় ট্যাক্সের মাধ্যমে। আর এই ট্যাক্সটাই যদি ফাঁকি দিয়ে দেয়, যত পরিমাণ বেশি ফাঁকি দিবে তত পরিমাণ উন্নয়ন কমে যাবে, আর তখনই ব্ল্যাক মানি ধারণা চলে আসবে, মানে টোটাল টাকাটুকু ব্ল্যাক মানি চলে গেল, তারপরে আর উন্নয়ন হবে না।
দেশের অর্থনৈতিক বৃদ্ধিতেও কিন্তু এটা অবদান, কোনো অবদান থাকে না। আর যখন অর্থনৈতিক, দেখো অর্থনৈতিক বৃদ্ধি একটা দেশের যদি মানে সেটাকে রিপোর্টে না দেখানো হয়, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট যারা করতে আসবে সেটা কিন্তু হানি হবে। কি করে হানি হবে তোমাকে বলছি, ধরো ট্যাক্সই দিচ্ছে না, হ্যাঁ, এর ফলে গভর্নমেন্টের যে কত টাকা কালেক্ট মানে সঞ্চয়, যেখানে মানে গভর্নমেন্টের যে কোষাগার রয়েছে সেখানে তো ট্যাক্সের টাকাটাই সঞ্চয় থাকে, তো সেই ট্যাক্সের টাকাটা ধরো কেউ মানে ট্যাক্সের টাকাটা দেওয়া কমে গিয়েছে। ধরো আগে যেই পরিমাণ ট্যাক্স দিত, আগে ধরো 100 টাকা গভর্নমেন্টের কাছে ধরো ট্যাক্স আসতো, এখন ধরো 50 টাকা ট্যাক্স আসে। এখন ধরে নাও তোমার বাড়ি, তোমার বাড়িতে রয়েছে 100 টাকা, 100 টাকা ট্যাক্স দিয়ে থাকে, 100 টাকা তোমার ইনকাম হতো, তো এখন তোমার 50 টাকা ইনকাম হচ্ছে, তোমার আশেপাশে বাড়ি কিন্তু তোমার মানে তোমার কাছ থেকে এখন দূরে সরে যাবে। এটা একটু অ্যাকচুয়ালি মানে বিদেশ নীতিতে সেরকমই হয়। তারপরে ধরো অ্যাকচুয়ালিও বাস্তবেও সেরকম ঘটে, তারপরে আস্তে আস্তে তোমার 25 টাকা হয়ে গেলো, তোমার কিন্তু বন্ধু বান্ধব কমে যাবে, অনেক কমে যাবে আস্তে আস্তে। কিন্তু তোমার যদি ইনকাম কমে যায়, তোমার কিন্তু সঙ্গী সাথী কেউ তোমার পাশে আসতে চাইবে না। এখন তুমি বলবে না আসে, এটা ইমোশনাল কথা, ইমোশনাল কথা নয় বাস্তব বলছি আমি। কারণ দেখো তাহলে এই ধরো তোমার একটা দেশ, দেশটা একটা তোমার একটা ঘরের মতোই, তো সেই দেশের মধ্যে তোমার ইনকামটা তোমার শো করতে পারছো না, বা ইনকামটা তোমার দেখাতে পারছো না, কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা জিএসটি আসছে, কত টাকা ট্যাক্স আসছে, তোমার তো অর্থ ভাণ্ডার কমে যাচ্ছে। এর ফলে কিন্তু তোমাকে, তোমার দেশে বিজনেসম্যান কেউ বিদেশ থেকে করতে পারবে না, ইনভেস্টমেন্ট করবে না, এর ফলে কিন্তু আরও আর্থিক অসুবিধেই হবে ঘুরে ফিরে। যাই হোক, এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হানিকর, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও হানিকর। কারণ তুমি যদি ট্যাক্স না পাও, তাহলে তুমি সুরক্ষা দেওয়ার জন্য যাদের রাখবে তারা তো কাজ করবে না, না তাদের তাদের তুমি স্যালারি দিতে পারবে না। দেখো যে এটি আয়কর রিটার্নের ক্ষেত্রে প্রকাশ করা যায় না, তো আয়কর রিটার্ন যে রিটার্নস রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হয় না। কারণ প্রকাশ করা হবে কি, আয়কর তো দেয়ই নেই, প্রকাশ সম্ভবই নয়। যাই হোক, নেক্সট দেখো, এইটি হচ্ছে আজকের ভিডিও, ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু অবশ্যই রাখবে। দেখো কিছু কিছু কনসেপ্ট রয়েছে যেরকম ব্ল্যাক মানি, তারপরে আরও কিছু কিছু কনসেপ্ট রয়েছে, সেগুলো যদি তোমরা চাও যে ইকোনমিক্সের আলাদা একটা ভিডিও বানাবেন, যে যেখানে শুধুমাত্র কনসেপ্টগুলো থাকবে, ইতিহাসের একটা কনসেপ্ট দিয়েছি আর দিইনি, কারণ তোমরা সেরকমভাবে বলোনি, দেখবে তোমরা গিয়ে 2 মিনিটে কনসেপ্ট ক্লিয়ার। সেখানে একটা প্লেলিস্ট রয়েছে, একটা মাত্র দেওয়া রয়েছে, তোমরা যদি বলো যে আরও দিতে অবশ্যই দিব, ইচ্ছাও রয়েছে দেওয়ার। এখন এই টপিকগুলো কমপ্লিট করছি, তার জন্য একটু সময় পাচ্ছি না, তো সেই টপিকগুলো কমপ্লিট করেই তারপরে আবার ওই ওটাও দিব সাথে, সবই চেষ্টা করছি তোমাদের উপকারে যাতে আসা যায়। যাই হোক, ধন্যবাদ।